অনেকেই তোমরা বলছিলে মেডিকেল কলেজের ক্যান্টিনের একটা ব্লগ আনার জন্য, তো আজ সকাল থেকে ফিজিওলজি ক্লাস করার পর আমরা ভাবলাম যে ইডেন হসপিটালের ক্যান্টিনে একবার খেয়ে আসা যাক। ইডেন হসপিটাল হলো কলকাতা মেডিকেল কলেজের গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স ডিপার্টমেন্টের জন্য। তো ইডেন হসপিটাল যাবে কোন দিক দিয়ে? কানম্বো সেন্ট্রাল মেট্রো গেট দিয়ে এসে ডান দিকে রাস্তা ধরলেই ইডেন যেতে পারবে। কি কি পাওয়া যায়? এখানে ভাত পাওয়া যায়, মাছের ঝোল পাওয়া যায়, ডিমের ঝোল পাওয়া যায়, মাংসের কারি পাওয়া যায়। শুধু মাংস দেবে, একটা ঝোল দেবে জলের মতো, কিন্তু খাবার খুব টেস্টি হয়। কোয়ালিটি খুব ভালো খাবার, তাই তো? কোয়ালিটি বড় কথা, তুমি সাথে কিছু ভাত নিতে পারো, মানে স্টুডেন্টদের জন্য হোস্টেলারদের জন্য খুবই ভালো। তো মেডিকেল কলেজে অনেকগুলো ক্যান্টিনই আছে, তবে তার মধ্যে ইডেনের ওপর যে ক্যান্টিনটা রয়েছে সেটার খাবার মোটামুটি সবাই ভালো বলে। তো দেখে নেওয়া যাক সে ক্যান্টিনটা কোথায় রয়েছে। তো ইডেনের মেন গেট দিয়ে তোমরা ঢুকে পড়লেই সামনে তোমরা দেখতে পাবে লিফট রয়েছে। তো ইডেনের ক্যান্টিনটি রয়েছে থার্ড ফ্লোরে, লিফট দিয়ে তোমরা সেকেন্ড ফ্লোর অবধি যেতে পারবে, তারপর তোমাদের সিঁড়ি দিয়ে উঠতে হবে এবং তোমরা দেখতে পাবে ক্যান্টিন রয়েছে সেখানে। তো সেদিন ক্যান্টিনে গিয়ে দেখতে পেলাম অনেক কিছুই রয়েছে, ভাত, ডাল, মিক্স ভেজ, চিকেন, মাটন, বেশ অনেক রকমের মাছও রয়েছে, কাতলা, ট্যাংরা, পার্শে, ভেটকি, ভোলা, অনেক রকমের মাছ পাওয়া যাচ্ছে। মোটামুটি 50 টাকায় মাছ ভাত হয়ে যাচ্ছে, বেশ সস্তা। ক্যান্টিনের ভেতরেও খাবার ব্যবস্থা রয়েছে আর রুফটপ ডাইনিংয়েরও ব্যবস্থা রয়েছে। বেসিক্যালি ওখানেই বসে খেতে বেশি ভালো লাগে, কারণ সামনে সিনারিটা বেশ ভালো লাগে দেখতে। তো আকাশ অনন্ত ওরা মাছ ভাতই খেলো, কিন্তু অনেক বলছিল নতুন কিছু ট্রাই করব, তাই আমরা নিলাম পোলাও আর চিকেন। পোলাও আর চিকেন মোটামুটি 120 টাকা, আর পোলাও আর মাটন যদি তোমরা নিতে চাও তবে সেটা 180 টাকা। তবে খাবারের কোয়ালিটি বলতে মোটামুটি ঠিকঠাকই ছিল, মাছ ভাত, ডিম ভাত ওগুলোও খুব ভালো, পোলাও যদি বলি মোটামুটি ঠিকঠাকই ছিল, চিকেনটাও খুব ভালোই রান্না করেছিল। তো খাওয়া দাওয়ার পর আমরা একটু ইডেনের ছাদে ঘুরে এলাম। রৌদ্র বেশ ভালোই ছিল, তবে সিনারিটা দেখতে খুব ভালোই লাগছিল, তাই আর থাকতে পারলাম না। তো ঘুরে এলাম ইডেনের ছাদে, গ্রিন বিল্ডিং, SSB, তোমরা সবাই দেখতে পাচ্ছ। খাবার কি কেমন লাগলো? অনেক আমার তো ভালো খেয়েছি। ডিমের ঝোল কেমন? অসাধারণ ভালো, মানে ডিমের ঝোল ভাতটা বাদ দিয়ে বাকি ভাত সবজি ডাল বেশি খেয়েছি, ওটা খেয়ে আমি মেন মেন করছি। অনেক কি খেলি? পোলাও আর মাংস। কেমন লাগলো? ভালো, আমার জন্য খুব বড় আক্ষেপ রইল। তো মোটামুটি যেরকম হয় সেরকমই। তো 12:30 থেকে বায়োকেমিস্ট্রি ক্লাস ছিল, আর খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি 12:40 বেজে গেছে, তাই আর কিছু বলবো না। আশা করছি ব্লগটা ভালোই লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।